ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র, তার বয়স হয়েছিল 78 বছর, হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। এই মুহূর্তে বিধান ভবন থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে বিধানসভায়। আমরা জানি যে বিধানসভাতে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। দীর্ঘদিন তিনি শিয়ালদা কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং কাল মধ্যরাতে তার মৃত্যু হয় বেলভিউ হাসপাতালে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাজির হয়েছেন বিধানসভায়, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই বিধানসভাতে নিয়ে আসা হবে সৌমেন মিত্রের মরদেহ। বিধানসভার ছবি আপনারা একদিকে যেমন দেখছেন, অন্যদিকে যেমনটা আমরা জানতে পাচ্ছি যে বিধান ভবন থেকে আর কিছুক্ষণের মধ্যেই বিধান ভবনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সৌমেন মিত্রের মরদেহ নিয়ে বিধান ভবন থেকে রওনা হওয়ার কথা। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। অরিত্রিক, তাহলে কি বিধান ভবন থেকে সৌমেন মিত্রের মরদেহ নিয়ে শেষ যাত্রা শুরু হয়ে গিয়েছে? একেবারেই তাই। সৌমেন মিত্রের মরদেহ নিয়ে এই মুহূর্তে আরো কংগ্রেস দলের কর্মী এবং নেতারা রয়েছেন, তারা সবাই রওনা দিয়েছেন এই মুহূর্তে গাড়ি মৌলালির দিকে। এই গাড়ি সরাসরি যাবে হচ্ছে বিধানসভায়। তুমি যেরকমটা বলছিলে যে শিয়ালদা বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, তিনি দুটো টার্মে বিধায়ক হয়েছিলেন, প্রথম দফায় যদিও 5 বছর, তারপরে কিছুটা গ্যাপ, আবার 82 সাল থেকে 2009 সাল পর্যন্ত দীর্ঘ 27 বছর তিনি এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। তাই বিধানসভাও তার অন্যতম কর্মভূমি বলাই যায়। স্বাভাবিকভাবেই প্রদেশ কংগ্রেস সভাপতি, তার ফলে তার এই মুহূর্তে কর্মভূমি বা বরাবরই তিনি বিধান ভবন তার কর্মভূমি ছিল বটে, এবং প্রায় 32 বছর বিধায়ক থাকার সূত্রে বিধানসভাও তার অন্যতম গুরুত্বপূর্ণ কর্মভূমি, এবং সেখানে তার দেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি যেমনটা বলছিলে, সেখানে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন, আরো কয়েকজন বিধায়ক এবং অন্য দলের যারা নেতা তাদের সেখানে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে বিধানসভায় তার দেহ কিছুক্ষণ শায়িত থাকবে, সেখানে মূলত রাজনৈতিক নেতৃত্বরাই তাদের শ্রদ্ধা জানাবেন। বিধান ভবনে আমরা দেখেছি হচ্ছে কংগ্রেস কর্মীদের ভিড় এবং অন্যান্য দলের নেতৃত্ব এসেছিলেন ইতিমধ্যেই বিধান ভবনে এসে। এখানে সূর্যকান্ত মিশ্র, জয়প্রকাশ মজুমদার, তৃণমূল সাংসদ শান্তনু সেন থেকে শুরু করে বেশ কয়েকজন কিন্তু এখানে এসেছিলেন, তারা তাদের শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। কংগ্রেস নেতারা তো অবশ্যই ছিলেন, প্রদীপ ভট্টাচার্যের মতো নেতারা। এরপর বিধানসভায় নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ সেখানে দেহ শায়িত থাকবে এবং তারপর সেখান থেকে বেরিয়ে তার দুটি বাড়ি, অর্থাৎ এখন তিনি যে বাড়িতে থাকছেন রাউজন স্ট্রিট, সেখানে নিয়ে যাওয়া হবে, এবং তার যে আদি বাড়ি আমার স্ট্রিটে সেখানেও তাকে নিয়ে যাওয়া হবে, কিছুক্ষণ করে সেখানে রাখা হবে, এবং সেখান থেকে সরাসরি দেহ চলে যাবে নিমতলায়, নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে বিধান ভবন থেকে বেরোনোর পর এখন কিন্তু বেশ কয়েকটি গাড়ি, প্রায় একটি কনভয় বলা চলে, মূলত কর্মী সমর্থকদের গাড়ি, কেউ কেউ বাইকেও রয়েছেন, তারা কিন্তু সেই সৌমেন মিত্র শেষ যাত্রার যে শকট, সেই শকটের সঙ্গে যাচ্ছেন। এই পুরো মানুষজন যারা এখান থেকে বেরিয়েছেন তারা বিধান ভবন যাবেন, বাইরে অপেক্ষা করবেন, এবং বাকি তার যে শেষ যাত্রাটা সঙ্গী হবেন এমনটাই দলীয় সূত্রে বলা হচ্ছে। এবং দলীয় সূত্রে আরো যা খবর রয়েছে যে সূচি তৈরি করা হয়েছিল সেই সূচি পালন করে পুরো পদ্ধতি এগোনো হচ্ছে। যেহেতু বিধান ভবন প্রথম বেছে নেওয়া হয়েছিল কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের মূল দপ্তর হিসেবে, তারপর বিধানসভা, তারপর তার দুই বাড়ি, এবং তারপর অবশ্যই নিমতলা মহাশ্মশান, সেই মতোই এই মুহূর্তে চলছে। কিছুক্ষণ আগে এখানে যেহেতু প্রচুর কংগ্রেস সমর্থক এবং অন্যান্য দলের কর্মী নেতারাও ভিড় করেছিলেন, সেই জায়গা থেকে পুলিশের ব্যবস্থাও ছিল প্রচুর। ডিসি ইএসডি তিনি নিজে উপস্থিত হয়েছিলেন এখানে, এখন তাদেরই ব্যবস্থাপনায় পুরো কনভয় করে তার দেহ বিধানসভার উদ্দেশ্যে এগোচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, তিনি শ্রদ্ধার্ঘ্য জানাবেন, এবং অন্যান্য বেশ কয়েকটি আলাদা দলের রাজনৈতিক নেতৃত্বও কিন্তু সেখানে যাওয়ার কথা রয়েছে, এমনটাই কিন্তু প্রদেশ কংগ্রেস সূত্রে খবর। অনেক ধন্যবাদ অরিত্রিক তোমাকে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য যেমনটা আমাদের জানিয়ে দিল যে এই মুহূর্তে বিধান ভবন থেকে সববাহী শকট রওনা হয়ে গিয়েছে বিধানসভার উদ্দেশ্যে, এবং সেই বিধানসভাতেও বেশ কিছুক্ষণ তার দেহ শায়িত থাকবে, শেষ শ্রদ্ধা জানানো হবে, এবং তারপর সেখান থেকে তার দুটি বাড়িতে নিয়ে যাওয়া হবে, এবং তারপর তার শেষকৃত্য সম্পন্ন হবে নিমতলার শ্মশানে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে বিধানসভার সামনে থেকে রয়েছে। সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে। প্রকাশ, বিধানসভায় নিয়ে আসা হচ্ছে সৌমেন মিত্রকে। বিধানসভায় ঠিক কারা কারা উপস্থিত রয়েছেন? কিছুক্ষণ আগে আমাদের ক্যামেরায় ধরা পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম, কারা রয়েছেন সেখানে?
তা দেখো আমরা দেখলাম কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, ববি হাকিম ছিলেন এবং কংগ্রেসের নেতা আব্দুল মান্নান এবং সন্তোষ পাঠক, তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং ডিসি সেন্ট্রাল কে আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটা কিন্তু নেওয়া হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় এসেছিলেন তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলে তিনি যেটা জানালেন যে এক ঘন্টা ধরে তিনি ওয়েট করছেন, অর্থাৎ তিনি তার কাছে যা খবর ছিল যে দেহ এখানে কিন্তু যে নির্দিষ্ট সময়ে নিয়ে আসা হবে তারপরেও কিন্তু এক ঘন্টা কেটে গেছে, তিনি কিন্তু অপেক্ষা করছিলেন। এবং তারপরেই আমরা দেখলাম, আমি প্রবীরকে বলবো ছবি দেখাতে, তুমি দেখতে পাচ্ছ বিধানসভার তার সামনে কিন্তু একটি টেবিল, এই টেবিলেই কিন্তু মরদেহ রাখা হবে। মুখ্যমন্ত্রী বেরিয়ে তিনি পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি দেখে নেন ঘুরে ঘুরে যে কিভাবে ব্যবস্থা করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী যেটা জানালেন যে তিনি যেহেতু এক ঘন্টা ধরে ওয়েট করছিলেন, অপেক্ষা করছিলেন, এখনও কিন্তু দেহ আসেনি। আমরা দেখলাম তারপরেই ববি হাকিম তিনি আসেন এবং সামনে যে পুষ্পস্তবক রাখা রয়েছে এই টেবিলের সামনে, টেবিলের ওপরে তিনি কিন্তু সেই পুষ্পস্তবক সেখানে রেখে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী এখান থেকে বেরিয়ে যান। সব মিলে আমরা যেটা খবর পাচ্ছি যে বিধান ভবন থেকে ইতিমধ্যেই সোমেন মিত্র দেহ নিয়ে বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কংগ্রেস কর্মী নেতারা এবং আর কিছুক্ষণের মধ্যে দেহ এখানে এসে পৌঁছবে, এখানে শেষ শ্রদ্ধা তাকে জানানো হবে। মুখ্যমন্ত্রী আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই তিনি জানালেন যে তিনি এক ঘন্টা অপেক্ষা করার পর আমরা দেখলাম তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে গেছেন। এবং তোমাকে বলে দিই, সোমেন মিত্র তিনবারের বিধায়ক ছিলেন তিনি নিজের কনস্টিটিউয়েন্সি থেকে, এবং এখানে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর তার দেহ নিয়ে যাওয়া হবে মিন্টু পার্কের তার যে নতুন বাড়ি সেখানে, সেখানে প্রায় এক ঘন্টা দেহ রাখার পর তার যে পৈতৃক বাড়ি অমর স্ট্রিটে সেখানে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে শেষকৃত্যের জন্য নিমতলা শ্মশানঘাটে নিয়ে যাওয়া হবে। সব মিলে কিন্তু আমরা দেখলাম বিধান ভবনে সূর্যকান্ত মিশ্র, সুব্রত মুখার্জি, শান্তনু সেন সহ অন্য নেতারা, কংগ্রেস কর্মীরা প্রচুর সেখানে লোক এসেছিল। এবং তুমি জানো বিধানভবন সোমেন মিত্র হাতের তৈরি বিধানভবন, এবং সেখানে কিন্তু বিভিন্ন স্মৃতির কথা বিভিন্ন নেতারা কিন্তু বলছিলেন এবং সোমেন মিত্র আমার রাহে এই ধরনের স্লোগান কংগ্রেস কর্মীরা সেখানে দিচ্ছিলেন। এখন কিছুক্ষণের মধ্যেই সোমেন মিত্র দেহ নিয়ে আসা হবে এবং ঠিক সামনে প্রবীরকে বলবো আরেকবার ছবি দেখাতে, এই জায়গায় কিন্তু সোমেন মিত্র মরদেহ কিন্তু রাখা হবে এবং তাকে শেষ শ্রদ্ধা জানাবেন বিভিন্ন নেতারা, এবং এখান থেকে তার দেহ কিন্তু শেষ শ্রদ্ধা জানানোর পর নিয়ে যাওয়া হবে মিন্টু পার্কের যে তার নতুন বাড়ি সেখানে, সেখান থেকে পৈতৃক বাড়ি, তারপর শেষকৃত্যর জন্য শ্মশানঘাটে নিয়ে যাওয়া হবে। সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 15 মিনিট আগে এখানে এসেছিলেন এবং তিনি যেটা জানান যে এক ঘন্টা তিনি অপেক্ষা করছিলেন, যে নির্দিষ্ট সময় ছিল সেই সময় তার কাছে খবর ছিল যে দেহ বিধানসভায় নিয়ে আসা হবে, কিন্তু এক ঘন্টা কেটে গেছে তিনি ওয়েট করছিলেন, তিনি অপেক্ষা করছিলেন। ধন্যবাদ প্রকাশ, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা বিধানসভার সামনে থেকে তিনি আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি জানাচ্ছিলেন। এবং আমরা যেটা দেখলামও যে মুখ্যমন্ত্রী তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন, কারণ বেশ কিছুক্ষণ প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে তিনি অপেক্ষা করছিলেন। কিন্তু যেহেতু আমরা জানি যে সকাল থেকে অনেকটা দেরি হয়েছে, সেই কারণে তিনি বেরিয়ে গেছেন, সেটা আমরা